কাল মাই ফ্রেন্ড, তো আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করেছি, ফ্রেন্ডস সরি, তো আমি একটুখানি নতুন বছরের ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে ইনিও বলছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বলছে হ্যাপি, তো বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। আর তো সোনা ঘরের মধ্যে বসে ফায়ারওয়ার্কস দেখছিল, হ্যাঁ, আর ওর বোনও ঘরের মধ্যেই ছিল, আর আমারও খুশখুশ করে কাশি হয়েছে। তাহলে দেখি তোর জ্বর এসেছিল, জ্বর এসেছিল কিন্তু ওই যে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে জ্বরটা কমে গেছে। তোমার আমি আমি তোমার ওই যে মাথায় ফিল করতে কি ওই যে 1000 ডিগ্রি তোমার মাথায়। তো জ্বর এসেছিল কিন্তু ওষুধ খেয়েছিলাম, ঠিক হয়ে গেছে, এখন শুধু কাশি হচ্ছে আর গা ঘামছে। আর আমার মেয়েও আগের থেকে অনেক ঠিক আছে কিন্তু ঘুমাচ্ছে না, জানেন, কালকে থেকে ওর চোখে ঘুম নেই আর আমারও ঘুম বন্ধ। যদিও ঘুমাচ্ছে, 5-10 মিনিট করে ঘুমাচ্ছে, আবার ঘুম থেকে উঠে যাচ্ছে। তো আজকে আর বেশি কথা বলবো না, লাইট টাইট জ্বালানো থাকলে আরও ঘুমাবে না। তো এখন তো 12:30 বাজে, তো কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে কথা বলবো, দেখি কাল আবার কি শেয়ার করতে পারি। তো আজকের মতো বাই, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যারা আমার বয়সে বড় তাদের প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়েই আমার ব্লগটা শুরু করছি। আর আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আপনাদের খুব ভালো কাটে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আপনারা খুব মজা করুন। এই 1 জানুয়ারিতে অনেকে পিকনিক করে, অনেকেরা ঘুরতে যায়, তো আপনারা আপনারাও হয়তো ঘুরতে গেছেন, পিকনিক করছেন, কিন্তু আমি হয়তো আমি পিকনিক করছি না, আমি বাড়িতেই পিকনিকের মজা নিচ্ছি। আমার গলাটা হয়তো একটু কেমন শোনাচ্ছে কারণ আমার শরীরটা ভালো নেই, আর শরীরটা ভালো নেই তবুও আমি ব্লগ করছি। আপনারা হয়তো বলতে পারেন যে শরীর ভালো নেই তবুও ব্লগ করছে, আমি এই চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি, ওই জন্যে যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদের সঙ্গে কথা শেয়ার করলে আমার খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করি, আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। ওই জন্যে যত কষ্টই হোক না কেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যতদিন পারবো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার মেয়ের শরীরটা জানেন আপনারা, একঘেয়ে কথা বলেই যাচ্ছি প্রত্যেক দিন, মেয়ের শরীরটাও ভালো নেই। আমার কালকে থেকে জ্বর এসেছে, ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে, আবার ওষুধ খাওয়া ওষুধের অ্যাকশন মানে ছেড়ে গেলে আবার জ্বর আসছে। আর আজকে আমরা কিন্তু নতুন বছরে সবাই নতুন জামা পরেছি, এই যে আমার একটা এই নাইটিটা ছিল, তো এই নাইটিটা আমি পরেছি, আপনাদের হয়তো এই নাইটিটা আপনাদের দেখিয়েছিলাম। আর সোনাও এই গেঞ্জিটা পরেছে, এই গেঞ্জিটা অনেকটাই বড়, কেউ একজন গিফট করেছিল, প্যান্ট কেউ একজন গিফট করেছিল, তো ওই জন্য বললাম যে আজকে এই জামাটাই পর। আর আমার মেয়ে, ওর বড় মা এখন ঘুমাচ্ছে, ওর বড় মা ড্রেস নিয়ে এসেছে, সেই ড্রেসটাই পরছে। তোর এই কদিন তোর বড় মা ড্রেস কিনে নিয়ে এসেছে ওর জন্যে, তো সেইগুলোই ওকে পরাচ্ছি। আর আমি পিৎজা তৈরি করব, পিৎজাটা পিৎজার ডোটা আমার বানানো হয়ে গেছে, আর হ্যাঁ এখানে হচ্ছে দেখুন কতটা ফুলে গেছে। আর পিৎজাতে দেব, এখানে ক্যাপসিকাম আছে, আর্টিচোক আছে, আর এখানে এখানে আছে কি যেন অলিভ, এই যে অলিভ, আর এখানে হচ্ছে বেল পেপার, এটা বেল পেপার, এটা হচ্ছে পার্পেল কালারের ক্যাপসিকাম, জানি না পার্পেল কালারের ক্যাপসিকামকে কী বলে। তো আমার বাড়িতে কি আমার বাড়িতে আমার বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েই আমি পিৎজাটা বানাবো আর তৈরি করব। আর তৈরি করবো এই যে কি নুডলস তৈরি করব। আর এখানে জল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো শরীরটা ভালো লাগছে না বলে এর মধ্যে ভাত আছে, এখনও আলু আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি,
তো ওটাই আমরা দুপুরবেলা খেয়েছি। তো এবার পিজাটা তৈরি করবো, পিজা করতে আমার টাইম লাগে, ওই জন্য আমি আগে থেকেই পিজাটা তৈরি করা শুরু করেছি। আর ওর বাবা ডিউটিতে যাবে, ওই জন্যে ওর বাবা হেল্প করতে পারলো না, কিন্তু আমাকে বলেছিল যে রান্না করবে, কিন্তু সারা রাত কাজ করে আমি আর ওকে, সারা রাত কাজ করেছে তো ওই জন্যে আমি আর ওকে বলিনি যে তুমি রান্না করো। তো যাই হোক, আমি পিজাটা বানাতে লাগি, আপনারাও আমার সঙ্গে থাকুন। তো আমি এই যে নুডলসগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর গরম জলটা ফুটছিল, তো বেশি আমি নুডলস রান্না করব না যেহেতু পিজা তৈরি করছি, তো এই অল্প কটাই করব। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটো, টমেটোটা এর মধ্যেই সিদ্ধ করতে দেবো। টমেটো সিদ্ধ করতে তো বেশি টাইম লাগে না, তো একটুখানি সিদ্ধ হয়ে গেলেই টমেটোগুলো তুলে নেব। এখানে পিজা সস হচ্ছে এই যে, আর তো আমার হাত ধোয়া আছে, তো এবার এই প্লাস্টিকটা খুলব, আর পিজার ডোটা আমার হাজবেন্ড মাখিয়ে দিয়েছে, তো এটাও সকালবেলায় মাখিয়ে দিয়েছে। তো দেখুন কতটা ফুলে গেছে, কতটা ফুলেছে দেখেছেন। তো এবার আমি পিজাটা মেখে নেব, দেখুন কতটা ফুলেছে। আর ওদিকে আমার পিজা সসটা প্রায় হয়ে গেছে, আগেও অনেকবার দেখিয়েছি পিজা সস আমি কি করে তৈরি করি, তারপরে পিজা কি করে তৈরি করি, তবুও আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি বেশি মাখাবো না, অলরেডি অনেকক্ষণ ধরেই আমার হাজবেন্ড মেখেছে, এবার আমি পিজাটা করে নেব। তো যা আটা আছে, তিনটে পিজা হবে, তো আমি, আমার আর ভাল লাগছে না শরীরটা, তো ওই জন্যে দুটো পিজা তৈরি করব। তো আমি মাইক লাগিয়ে নিয়েছি, জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, আর বেশি জোরে জোরে কথাও বলতে পারছি না আমি। নিয়ে এসো আস্তে আস্তে, চেয়ারটা নিয়ে এসো। তো নিউ ইয়ারে তো কোথাও যেতে পারলাম না, এইভাবেই আমরা নিউ ইয়ারটা পালন করছি। এ তেল বেশি হয়ে গেছে, তো তেলটা আমি বেশি দিয়ে ফেলেছি, তো এর মধ্যে দিয়ে দেবো। আর আমার মেয়ে পিটপিট করে তাকাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। আমি পিজা সস বানিয়েছি, পিজা সসটা বেশি ঘন হয়ে গেছে, বুঝতে পারিনি। আর এখানে এই ডোগুলো করা হয়ে গেছে, আপনারা দেখেছেন, এবার এগুলো সাজিয়ে নেব। তো এইভাবে পিজা সসটা আমি মাখিয়ে নেব। তো পিজা সস আমার পিজাতে লাগানো হয়ে গেছে, তো দুটোতেই পিজা সস লাগানো হয়ে গেছে।
তো এবার মজরেল্লা চিজ দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার নুডলস রান্না করা হয়ে গেছে, তো পিৎজাতে টপিংস সাজিয়ে নিয়েছি, এর উপরে মজরেল্লা চিজ দিয়েছি। তো দুটো পিৎজাই সাজানো হয়ে গেছে, এবার বেক করতে দেবো। পিৎজা তৈরি করা হয়ে গেছে, এটা প্রথম পিৎজা। তো পিৎজা ঠাকুরের থালায় নেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, আর ভোগ দেব নুডলস। এই পিৎজাটা একটু পোড়ো পোড়ো হয়েছে, নামাতে দেরি হয়ে গেছে, এই জন্য চিজ একটু লাল লাল হয়ে গেছে। শোনো, পিৎজাটা কেমন হয়েছে? ব্লগটা শেষ করতে এসেছি, আর এখন 6:20 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, আর সোনা এখনো খাচ্ছে। রাত্রিবেলা পিৎজাই খেলাম, সরি আজকে ব্লগটা কেমন হয়ে গেল। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। Bye, good night.